হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং ফর ডেভেলপমেন্ট আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আর একটি নতুন ভিডিও এখানে আমরা দশটি ইংলিশ পেয়ার অফ ওয়ার্ডস যেগুলো মোস্ট কনফিউজিং পেয়ার অফ ওয়ার্ডস সেই বিষয়গুলো নিয়ে কথা বলব আমরা প্রতিদিনের ইংরেজি ব্যবহার করতে গিয়ে একই ধরনের অর্থ এরকম পাশাপাশি দুটো শব্দ নিয়ে খুব বিপদে পড়ি এবং কোনটা কখন ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয় এরকম বিশটি শব্দ মানে দশটি মোস্ট কনফিউজিং ইংলিশ পেয়ার অফ ওয়ার্ডস এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা প্রথমেই দেখব ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্ট এই দুটো শব্দ আমরা জানি অর্থগত পার্থক্য এই দুটোর মধ্যে খুব একটা নেই এবং আমরা অনেকেই হয়তো জানি ফ্ল্যাট মূলত ব্রিটিশ ইংলিশ এবং অ্যাপার্টমেন্ট হলো আমেরিকান ইংলিশ আমরা আমাদের দেশে আগে অনেক বেশি ফ্ল্যাট শব্দটি ব্যবহার করতাম এখনও যে করি না তা নয় কিন্তু এখন অ্যাপার্টমেন্ট শব্দটি ব্যবহার করার দিকে আমাদের ঝোঁকটা হয়তো একটু বেশি আমরা মূলত ব্রিটিশ ইংলিশ আমাদের এখানে আমরা অনুসরণ করি কিন্তু আস্তে আস্তে আমেরিকান ইংলিশ অনেক বেশি ঢুকে যাচ্ছে সে কারণেই বোধ ফ্ল্যাট থেকে এখন আমরা অনেক বেশি অ্যাপার্টমেন্ট বলছি এর বাইরে আর কোনো পার্থক্য নেই এক্সাম্পল হিসেবে যদি বলি দে হ্যাভ বট আ নিউ ফ্ল্যাট এবং একইভাবে আমরা বলতে পারি দে হ্যাভ বট আ নিউ অ্যাপার্টমেন্ট কোনো পার্থক্য নেই এবারের শব্দ হলো বিস্কিট এবং কুকি বিস্কিট আমাদের খুবই পরিচিত শব্দ এবং আমাদের দেশে নর্মালি আমরা বিস্কিটই বলি বিস্কিট থেকে আমরা বিস্কুট বানিয়েছি বাংলায় আর কুকি শব্দটি রিসেন্টলি অনেক বেশি ব্যবহার করতে দেখা যায় এখানেও আসলে বিশেষ কোনো পার্থক্য নেই পার্থক্য মূলত ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ যেহেতু আমেরিকান ইংলিশ এবং আমেরিকান ইংলিশের ট্রেন্ড ইদানিং আমাদের দেশে বেশি দেখা যাচ্ছে এ কারণেই বোধহয় আমরা অনেকে বিস্কিট থেকে কুকি বলতে শুরু করেছি এবং এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি আই লাইক ব্রাউন বিস্কিটস আই লাইক ডার্ক কুকিস যেখানে আমরা বিস্কিট বলি সেখানে আমরা কুকিজ বলতে পারি কোনো অসুবিধা নেই একই কথা রাইট কারেক্ট আমরা কখন রাইট ব্যবহার করব আর কখন কারেক্ট ব্যবহার করব অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বলছে রাইটের মিনিং বলছে ট্রু অর কারেক্ট আর কারেক্টের মিনিং বলছে একিউরেট অর ট্রু উইদাউট এনি মিস্টেকস তার মানে কারেক্ট কথাটাই যখন বলি সেখানে মিস্টেকের একটি বিষয় থাকে এরোরের একটি বিষয় থাকে আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যদি বলি ইউ আর রাইট ইউ ডিড the right থিং ইউর সেন্টেন্স is কারেক্ট আই থিঙ্ক ইউ have made দ্য কারেক্ট ডিসিশন আমরা কি এখানে একটি বিষয় লক্ষ্য করছি ইউ আর রাইট বাট ইউর সেন্টেন্স ইজ কারেক্ট সো আমরা যখন গ্রামেটিক্যাল মিস্টেকের কথা বলি বা কোনো এরারের কথা বলি সেই ক্ষেত্রে আমরা কারেক্ট কথাটি ব্যবহার করি এখানে একটি বিষয় লক্ষ্য করার আছে আমরা যখন কারেক্ট শব্দটি ব্যবহার করি তখন একটি সেন্টেন্স গ্রামেটিক্যালি কতটা কারেক্ট সেই বিষয়টাই আমরা দেখি এবং সেই ক্ষেত্রে আমরা কারেক্ট শব্দটি ব্যবহার করি কারেক্টের আরও অনেক ব্যবহার আছে ঠিক যেরকম পরের সেন্টেন্সে আমরা বলেছি আই থিঙ্ক ইউ হ্যাভ মেড দ্য কারেক্ট ডিসিশন আর রাইটের ক্ষেত্রে এখানে দুটো বিষয় মূলত কাজ করে একটি হলো নীতি নৈতিকতা জায়গা থেকে রাইট নাকি রং আরেকটি হলো কন্টেন্ট হিসেবে সেটি ঠিক আছে কিনা হয়তো একটি সেন্টেন্স গ্রামেটিক্যালি কারেক্ট এবং সেক্ষেত্রে আমরা কারেক্ট শব্দটি ব্যবহার করতে পারি কিন্তু তার অর্থ ঠিক নাও হতে পারে কন্টেন্টের দিক থেকে নীতি নৈতিকতার দিক থেকে তখন আমরা রাইট শব্দটি কিন্তু সেখানে ব্যবহার করতে পারছি না বিগ এবং লার্জ দিক থেকে দেখলে এই দুটো শব্দের মধ্যে কোনোই পার্থক্য নেই আমরা যখন প্রমাণ সাইজের থেকে একটু বড় কোনো কিছুকে বোঝাই তখন আমরা বিগ অথবা লার্জ শব্দটি ব্যবহার করি আর একটু বড় হলে বিগার বিগেস্ট অথবা লার্জার লার্জেস্ট এরকম করে আমরা ব্যবহার করি কিন্তু মজার ব্যাপার হলো এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে এবং সেই পার্থক্যটি না জানার কারণে আমরা অনেক ক্ষেত্রে ভুলভাবে বিগের জায়গায় লার্জ অথবা লার্জের জায়গায় বিগ হয়তো ব্যবহার করে ফেলি এবং সেই পার্থক্যটি হলো বিগ ক্যান রেফার টু দ্য ফিজিক্যাল সাইজ অ্যামাউন্ট এক্সটেন্ট ওয়েট লেংথ অফ অ্যান অবজেক্ট অ্যান্ড বিয়ন্ড এই বিয়ন্ড কথাটির মধ্যে একটি বিশেষ অর্থ আছে আমরা একটু পরেই বলছি আর যখন আমরা লার্জকে বলি লার্জ ক্যান রেফার ওনলি টু দ্য ফিজিক্যাল সাইজ খেয়াল করতে হবে অনলি টু দ্য ফিজিক্যাল সাইজ অ্যামাউন্ট এক্সটেন্ড ওয়েট লেংথ অফ অ্যান অবজেক্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি বিগ হলো ফিজিক্যাল সাইজকে মিন করে এবং এর বাইরেও অনেক কিছু মিন করে আর লার্জ হলো অনলি ফিজিক্যাল সাইজকে মিন করে আমরা এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টি সম্পর্কে একটু পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা এই ছবিটার দিকে থাকালে দেখতে পাচ্ছি দিস ইজ আ বিগ পাম্পকিন অথবা আমরা বলতে পারি দিস ইজ আ লার্জ পাম্পকিন এখানে কিন্তু ফিজিক্যাল সাইজের কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে বিগ অথবা লার্জ আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি অর্থের দিক থেকে কোনোই পার্থক্য নেই আমরা বিখ্যাত অভিনেতা আমির খানের ছবি দেখতে পাচ্ছি আমির খান ইজ আ বিগ ম্যান ডেফিনেটলি আমির খান ইজ আ বিগ ম্যান উনি অনেক বড় সুপারস্টার কিন্তু আমরা কি বলতে পারবো আমির খান ইজ আ লার্জ ম্যান ব্যাপারটি খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে কিন্তু ফিজিক্যাল সাইজের কথা বলা হচ্ছে না আমির খান একজন অভিনেতা হিসেবে তার যে রেপুটেশন তার যে বিরাট বড় ব্যাপ্তি সেই জায়গাটির কথা বলা হচ্ছে তার সামাজিক অবস্থানের কথা বলা হচ্ছে তার পেশাগত অবস্থানের কথা বলা হচ্ছে এটা কিন্তু ফিজিক্যাল সাইজের অনেক বাইরে এবং সেখানে কিন্তু আমরা লার্জ আর ব্যবহার করতে পারছি না আমাদেরকে বিগ ব্যবহার করতে হচ্ছে আর যদি আমরা বলতেই চাই আমির খান ইজ আ লার্জ ম্যান তাহলে এটি দিয়ে কিন্তু আমির খান কত বড়ো মানুষ সেটি কোনোভাবে বোঝাবে না এটি মূলত তার ফিজিক্যাল সাইজকে বোঝাবে কেউ যদি মোটা সোটা বড়ো সড়ো মানুষ হন সেক্ষেত্রে লার্জ ম্যান বলাই যেতে পারে যদিও আমির খান তেমন নন আর তাছাড়া কোনো বড়ো সড়ো মোটা সোটা ব্যক্তিকে লার্জম্যান বলা এটি বোধহয় শুনতেও খুব একটা ভালো লাগে না খুব ভদ্রচিত হয় না অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে কখনোই লার্জ ব্যবহার করতে পারব না আমাদেরকে বিগ ব্যবহার করতে হবে কেউ হয়তো চিন্তা করছেন পুরো জীবন চাকরি না করে একটু আগে আগে রিটায়ারমেন্টে গিয়ে অন্য কিছু একটা করবেন তো এরকম একটি ডিসিশন কোনো একটি পর্যায়ে বিশেষ করে কেরিয়ারের একটি পর্যায়ে গিয়ে নেওয়া যখন পিকে আছেন তিনি সেক্ষেত্রে একটু মুশকিলই হয় তো এরকম একটি পরিস্থিতিতেই যদি বলা হয় আর্লি রিটায়ারমেন্ট ওয়াজ আ বিগ ডিসিশন ফর হিম বিউটিফুল এবং হ্যান্ডসাম প্রথমে আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু হ্যান্ডসাম বলছি হ্যান্ডসাম বলছি না এখানেই ডিটা নেই ডিটা ডিলিট ডি এর কোনো উচ্চারণ নেই আমরা অনেকে হ্যান্ডসাম বলি তাহলে আজকে থেকে আমরা জেনে রাখি এটি হ্যান্ডসাম নয় হ্যান্ডসাম বিউটিফুল কথাটি মেয়েদেরকে রেফার করতে পারে শিশুদেরকে রেফার করতে পারে প্রকৃতিতে কোনো কিছু সুন্দর সেটাকে রেফার করতে পারে কিন্তু কোনোভাবেই ছেলেদেরকে কিন্তু রেফার করে না ছেলেদের ক্ষেত্রে আমরা বলতে পারি না হি ইজ বিউটিফুল ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যান্ডসাম আমরা এক্সাম্পল হিসেবে যদি বলি শি ইজ আ বিউটিফুল লেডি শি ইজ আ বিউটিফুল গার্ল দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার আমরা এখানে ঋত্বিক রোশানের ছবি দেখতে পাচ্ছি এবং ডেফিনেটলি হি ইজ আ হ্যান্ডসাম ম্যান তো হি ইজ আ হ্যান্ডসাম ম্যান এখানে কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারছি না হি ইজ আ বিউটিফুল ম্যান কোট এবং স্যুট আমরা অনেক ক্ষেত্রে অল্টারনেটিভলি এই শব্দ দুটো ব্যবহার করে ফেলি অনেকেই কিন্তু কোট এবং স্যুটের মধ্যে কিন্তু একদম স্পেসিফিক পার্থক্য রয়ে গেছে আমরা যদি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি দেখি সেখানে কোটের অর্থ বলা হচ্ছে আ পিস অফ আউটডোর ক্লোদিং দ্যাট ইজ ওন ওভার আদার ক্লোথস টু কিপ ওয়ার্ম ওর ড্রাই আর স্যুটের ক্ষেত্রে বলা হচ্ছে আ সেট অফ ক্লোথস মেড অব দ্য সেম ক্লোথ ইনক্লুডিং জ্যাকেট অ্যান্ড ট্রাউজার আ স্কার্ট এই যে আমরা টু পিস থ্রি পিসের কথা বলি এটি কিন্তু স্যুটের ক্ষেত্রে প্রযোজ্য কোট কিন্তু এক পিসই হয় এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি শি ইজ ওয়ারিং আ রেড কোট হি ইজ উইথ আ লং কোট আর স্যুটের ক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ ওয়ারিং আ ব্লু স্যুট টল এবং হাই এই শব্দ দুটির মধ্যেও পার্থক্য আছে যদি আমরা অনেক ক্ষেত্রে ভুলভাবে একই অর্থে ব্যবহার করে ফেলি তো সেই পার্থক্যটা আমরা একটু দেখি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বলছে টল হলো অফ আ পারসন বিল্ডিং ট্রি এটসেট্রা হ্যাভিং অ্যা গ্রেটার দ্যান অ্যাভারেজ হাইট মানে হাইটের কথা বলা হচ্ছে আর হাইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে মেজারিং অ্যা লং ডিস্টেন্স ফ্রম দ্য বটম টু দ্য টপ তার মানে মাটি থেকে উপরের দিকে যদি কোনো কিছু হয় কতটু উপরে আছে সেই অনুসারেই কতটা হাই সেই ক্ষেত্রে আমরা হাই কথাটি ব্যবহার করে থাকি কয়েকটি এক্সাম্পল দেখলে বিষয়টি আমাদের কাছে আরও পরিষ্কার হবে টলের ক্ষেত্রে আমরা বলতেই পারি হিজ অ্যা টল ম্যান অথবা দিস ইজ আ টল ট্রি আর হাইয়ের ক্ষেত্রে দ্য কাইট ইজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই এখানে দেখুন টল এবং হায়ের মধ্যে কতখানি পার্থক্য হিয়ার এবং লিসেন এই শব্দ দুটো অনেক ক্ষেত্রে আমরা অল্টারনেটিভলি ব্যবহার করে ফেলি যদিও শব্দ দুটো ব্যবহারের ক্ষেত্রে অনেকখানি আলাদা এবং সেই পার্থক্যটি আমাদের জানা থাকলে তাহলে হয়তো এই ভুলটি আমরা আর করবো না আমরা যদি আবারও অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কনসাল্ট করি সেখানে হিয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে টু বি অ্যাওয়্যার অফ সাউন্ডস উইথ ইউর ইয়ার্স আর লিসেনের ক্ষেত্রে বলা হচ্ছে টু পে অ্যাটেনশান টু সাম বডি সামথিং দ্যাট ইউ ক্যান হিয়ার তার মানে আমরা যখন শুধু সাউন্ডটাকে রেফার করি সেখানে হলো হিয়ার ক্যান ইউ হিয়ার আসলে তিনি আমাকে শুনতে পাচ্ছেন কি না মানে আমার সাউন্ডটা তার কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা সে বিষয়টি আমি চেক করছি তখনই আমরা বলি ক্যান ইউ হিয়ার উত্তরে আমরা বলি আই ক্যান হিয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার আর লিসেন হলো কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা আমি হয়তো গান শুনছি কারোর কথা শুনছি সেক্ষেত্রে কিন্তু আমাকে মনোযোগ দিয়ে শুনতে হচ্ছে শুধু সাউন্ড শুনলে হচ্ছে না তার ওই কথার কন্টেন্টটা আমাকে বুঝতে হচ্ছে গান শুনলে গানটাকে আমি উপভোগ করছি সে কারণে আমি মনোযোগ দিয়ে শুনছি আর লিসেন কথাটি যখন ব্যবহার করে লিসেনের সাথে কিন্তু একটি টু চলে আসে আম লিসনিং টু সাম সফট মিউজিক এবার আসি প্রপার্টি এবং ওয়েলথ এই দুটো শব্দ কি একই নাকি আলাদা আমরা কি অল্টারনেটিভলি যে কোনো একটা ব্যবহার করবো নাকি সঠিক অর্থ জেনে সেভাবে করে ব্যবহার করব। আসলে অনেকখানি আলাদা এবং সেই আলাদা কিভাবে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি আমরা যদি আবারও অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কনসাল্ট করি সেখানে বলা হচ্ছে আ থিং অর থিংস দ্যাট আর ওন বাই সামবাডি পজেশন অর পজেশনস আর ওয়েলথের ক্ষেত্রে বলা হচ্ছে আ লার্জ অ্যামাউন্ট অফ মানি প্রপার্টি এটসেট্রা দ্যাট আ পার্সন অর কান্ট্রি ওনস তাহলে পার্থক্যটি বোধ হয় অনেকখানি পরিষ্কার আমার অধিকারে বা আমার মালিকানা আছে এরকম কোনো পার্টিকুলার একটি বিষয়কে আমি প্রপার্টি বলতে পারি আর আমার যা কিছু আছে এই সবগুলোকে একসাথে করে আমি ওয়েলথ বলি এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি হ্যাজ গট আ হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড প্রপার্টি আমি কিন্তু একটি পার্টিকুলার প্রপার্টির কথা বলছি তার হয়তো আরও অনেক কিছু আছে এবং সব কিছু একসাথে করলে তখন আবার ওয়েলথ হয়ে যাবে এবং সেখানে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি দে হ্যাভ মেড ইনফ ওয়েলথ ফ্রম দেয়ার বিজনেস এই ভিডিওতে আমাদের শেষ পেয়ার অফ ওয়ার্ডস হলো শপিং এবং মার্কেটিং দেখুন আমরা অনেক ক্ষেত্রে হয়তো দোকানে কিছু কিনতে যাই ঈদের শপিংয়ে যাই পূজার শপিংয়ে যাই তখন আমরা বলে ফেলি মার্কেটিং ঈদের মার্কেটিং করা হয়েছে পূজার মার্কেটিং কি শেষ হয়েছে তো শপিংয়ের জায়গায় আমরা মার্কেটিং ব্যবহার করে ফেলি আসলে কি শপিং এবং মার্কেটিং এ দুটো শব্দ আমরা অল্টারনেটিভলি ব্যবহার করতে পারি নাকি শব্দ দুটো অনেকখানি আলাদা আবার আমরা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কনসাল্ট করি সেখানে শপিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য অ্যাক্টিভিটি অফ গোয়িং টু শপস অ্যান্ড বাইং থিংস ওর অর্ডারিং দ্যাম অনলাইন তার মানে পুরোই কেনাকাটার বিষয় আর মার্কেটিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য অ্যাক্টিভিটি অব প্রেজেন্টিং অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলিং অ্যা কোম্পানিজ প্রোডাক্ট ওর সার্ভিসেস ইন দ্য বেস্ট পসিবল ওয়ে তার মানে মার্কেটিংয়ের মানে শপিং থেকে একেবারেই আলাদা অথচ আমরা শপিংয়ের বিকল্প হিসেবে মার্কেটিং কথাটি ব্যবহার করে ফেলছি আমরা এক্সাম্পল দেখলে বিষয়টা আর সহজ হয়ে যেতে পারে আমি বলতেই পারি আই হ্যাভ ডান মাই ঈদ ওর পূজা শপিং নট মার্কেটিং আর মার্কেটিংয়ের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আর কোম্পানি হ্যাজ গট আ নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা বলতে পারি ডিজিটাল মার্কেটিং ইজ গেটিং মোর পপুলার ডে বাই ডে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের টেন পেয়ার অফ ওয়ার্ডস যেগুলো ব্যবহার করতে গিয়ে আমরা একটু একটু ভুল করে ফেলি বা সূক্ষ্ম পার্থক্যটুই জানা না থাকার কারণে আমরা একটু ভুলভাবে ব্যবহার করে ফেলি অল্টারনেটিভলি যে কোনো একটা ব্যবহার করে ফেলি আজকে থেকে তাহলে আমরা সেই ভুলটি করব না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং